পুজো এলেই ওপার বাংলায় ইলিশের চাহিদা হয় আকাশচুম্বী। কিন্তু এবার পুজোর সময় সেই সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ওপার বাংলার বাঙালিরা। ইলিশ পাঠানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়ে মৎস্য উপদেষ্টা বলছেন, আমাদের এখানেও দুর্গাপুজো হয়, এবার আমাদের দেশের মানুষ ইলিশের স্বাদ উপভোগ করবেন। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বর্তমানে বিশ্বের মোট ইলিশের 86% উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। স্বাদ, আকৃতি ও গুণমানে বাংলাদেশের ইলিশ বিশ্বমানের, তাই বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে ইলিশের স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। প্রতিবছর দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা। আপ্যায়নে ইলিশকে পূজার অন্যতম অনুষঙ্গ হিসেবেও বিবেচনা করেন অনেকে। দুর্গাপূজার আগে কলকাতার মানুষের জন্য ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার পূজায় পশ্চিমবঙ্গে আর ইলিশ পাঠাবে না বাংলাদেশ। এতে করে কলকাতার বাজারে ইলিশের দাম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন ওপার বাংলার বাঙালিরা। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই এবার প্রাধান্য দেওয়া হবে। 13 সেপ্টেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম News18কে দেয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন, আমরা দুঃখিত কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না, এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়, যেগুলো থাকে সেগুলোও অনেক দামে কিনে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণ এবার এটি উপভোগ করবে। 2012 সাল থেকে 6 বছর রপ্তানি নিষেধাজ্ঞার পর 2018 সালে বাণিজ্য চুক্তির মাধ্যমে পুজোর সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5,000 টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না, ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা আরও বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা উচিত। এর আগে BBCকেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, ইলিশ না পাঠানোর লক্ষ্য হল দেশের মানুষের কাছে এই মূল্যবান মাছকে সহজলভ্য করা। ইলিশের পাচার রোধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছিলেন, এবার আমরা ইলিশকে সীমানা পার করতে দেব না। এর আগে গত 5 বছরের ধারাবাহিকতা ধরে রেখে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছিল ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, কিন্তু সেই চিঠিরও কোনো জবাব দেয়নি বাংলাদেশ সরকার। এতে হতাশ হয়ে আবারও চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।